ওই দিন ঢাকায় রাস্তায় হঠাৎ করে ফুচকা খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল তো গাড়ি আমি আমরা ফুচকা খুঁজতেছিলাম ছোট ফুচকা তো খুঁজতে খুঁজতে একটা ফুচকা পাইছি আমরা মিনারের ফুচকা তো ওইখান থেকে আমরা ফুচকাটা নিছিলাম ওইখানে হচ্ছে মিষ্টি টক দিছে মেনলি হচ্ছে আমার খুবই ছোট ফুচকা খেতে ইচ্ছে করতেছিল মানে একদম স্কুল গেটের যে ফুচকা ওইগুলা তো ওইগুলা খুঁজতেছিলাম কোথাও পাচ্ছিলাম না তো এখানে একটা ফুচকা পাইছি যেটা ছোট ফুচকা তো চুলের যাবতীয় সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে আজকে আমি এই কম্বোটা দেখাচ্ছি বিউটি কেয়ার বাই হাফসা পেজ থেকে আমি এই কম্বোটা এই কম্বোতে থাকছে একটা হেয়ার অয়েল সাথে একটা হেয়ার প্যাক এবং হচ্ছে একটা হেয়ার শ্যাম্পু তো এই টোটাল কম্বোটা তোমরা পেয়ে যাবে বিউটি কেয়ার বাই হাফসা পেজে তাদের পেজটা ওপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর এই কম্বো কিন্তু এখন অর্ডার করলে তোমরা পেয়ে যাচ্ছ সাথে একটা কাঠের চিরুনি ফ্রি এটা কিন্তু তাদের পেজের একটা নতুন অফার তো ফার্স্টেই হচ্ছে আমি হেয়ার অয়েলটা ব্যবহার করতেছি আমার পুরো চুলে সুন্দর করে ভাগ ভাগ করে মাসাজ করে করে ব্যবহার করতেছি হেয়ার অয়েলে একদম স্মেলটা অর্গানিক একটা স্মেল হবে যেটা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো এবং হ্যান্ডমেড একটা হেয়ার অয়েল যেটা তোমাদের চুল পড়া কমাবে চুল লম্বা করবে চুল কালো ঘন সুন্দর সিল্কি করবে চুলটা এবং যাদের চুল একদম ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ চুলটাকে রিপেয়ার করতে এই হেয়ার অয়েলটা বেস্ট একটা হেয়ার অয়েল আমি বলবো তোমরা এই হেয়ার অয়েলটা সিঙ্গেল পার্চেস করতে পারো চাইলে এরকম কম্বো করে নিতে পারো তো হেয়ার অয়েল অ্যাপ্লাইয়ের পর এখন হচ্ছে আমি হেয়ার প্যাকটা তোমাদেরকে দেখাচ্ছি এই হেয়ার প্যাকটা তোমাদেরকে সপ্তাহে মিনিমাম একদিন হলেও ব্যবহার করতে হবে চাইলে তোমরা দুই দিনও ব্যবহার করতে পারবে তো এই হেয়ার প্যাকটা গোলানোর নিয়ম হচ্ছে তোমরা ভাতের মার অথবা ডিমের সাথে তোমরা দুই চা চামচ হেয়ার প্যাক নিবে সাথে দুই চা চামচ হেয়ার অয়েল নিবে তো সুন্দর করে প্যাকটা মিক্স করে তারপর হচ্ছে তোমরা চল্লিশ মিনিট হেয়ারে রেখে তারপর হচ্ছে শাওয়ার করে ফেলবে তো শাওয়ারের টাইমে আমি তাদের এই অর্গ্যানিক শ্যাম্পুটা ব্যবহার করতেছি এটা হার্বাল একটা শ্যাম্পু এই শ্যাম্পুটাতে আমলকি শিকাকাই আরো অনেক ইনগ্রেডিয়েন্ট থাকবে এটার জন্য একদম র একটা স্মেল থাকবে যারা র স্মেল পছন্দ করো না তারা এই শ্যাম্পুটা নিবা না তারা শুধু হেয়ার প্যাক এবং হেয়ার অয়েলটা নিবা তো আমি এখানে এই হার্বাল শ্যাম্পুটা দিয়ে আমার চুলটা ওয়াশ করে নিছি তো তোমরা এই টোটাল কম্বোটা পেয়ে যাবে বিউটি কেয়ার বাই হাফসা পেজে চুলের সমস্ত সমস্যার সমাধান তোমরা এই একটা কম্বোতে পেয়ে যাবে সো দ্রুত অর্ডার করে ফেলো তো এখানে মাঝে ফুচকা নিয়ে আসছে আমাকে টেস্ট করানোর জন্য মানে আমি এটা টেস্ট করে দেখতাম যে এটা কেমন আমার আসলে ওই দিন একদম টকে চুবানো যে ছোট ফুচকা আছে স্কুল গেটের ওই ফুচকা খেতে ইচ্ছে করতেছিল এটা মজা ছিল কিন্তু এটা হচ্ছে মিষ্টি টকের একটা নর্মাল অ্যাভারেজ ফুচকা ছিল বাট আমার যেটা খেতে ইচ্ছে করতেছিল সেটা আমি ফাইনালি অনেক খোঁজার পর এইখানে পাইছি এই টকে চুবানো ফুচকাটা খাওয়ার জন্য আমি এতক্ষণ ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে গাড়ি কোথায় রাখছে মানে এই লোকেশনটাই আমার মনে নেই এই মামার ফুচকা কারা কারা খাইছো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দাও আর এটা লোকেশনটাও বলে দাও আমার মনে নেই এটা ফুচকাটা ওয়াও ছিল সাথে ভেলপুরিও সেল ভেলপুরিটাও মজার ছিল তার ফুচকা ভেলপুরি দুইটাই খুব তো আমি যেরকম চাইছিলাম ওরকম ফুচকাই পাইছি আমি গাড়িতে বসে বসে একদম আরামসে প্রায় হচ্ছে চার বাটি ফুচকা খাইছি মানে টোটাল আমি আর মাঝে মিলে আট নয় বাটি ফুচকা ভেলপুরি খাইছি তো এমন পরিমাণে দুজন মিলে ফুচকা ভেলপুরি খাইছি তারপর আর পেট নড়াতে পারি নাই এত বেশি পেট ভরে গেছিল দেন আমরা বাসায় চলে আসছি টাটা